কুয়েত, ইতালি ও কাতার প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে প্রবাসী সংবাদ জানাচ্ছেন মাহাদি হাসান। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দূতাবাসের হলরুমে প্রবাসী কবি ও শিল্পীদের অংশগ্রহণে রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জিহন ইসলামের সঞ্চালনায় নজরুল সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান কবির জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এছাড়া কবি নজরুলের সাহিত্যকর্মের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন প্রথম সচিব মোহাম্মদ ইকবাল আখতার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুয়েত প্রবাসী বাংলাদেশী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং দূতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। ইতালির রোমে নরসিংদী জেলা সমিতির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আল মাহমুদ রফিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বিপুলের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা আলহাজ এমদাদুল হক বাসেদ। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি হাজি খলিকুর রহমান। এ সময় বক্তব্য দেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, নজরুল ইসলাম মাঝি। শেষে রোমের স্থানীয় শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাতারের প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল কাদের আলী। রাজধানী দোহার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশী ও তাদের পরিবারবর্গ। এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা রফিকুল্লাহ, মোহাম্মদ মুসলিম উদ্দিন, হারুনুর রশিদ, শারমিন আখতার সহ অনেকে। এছাড়াও উপস্থিত ছিলেন কাতার বাংলা প্রেস ক্লাবের সিনিয়র নেতৃবৃন্দ। মাহাদি হাসান, আরটিভি।